بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, গত দুই দিন ধরে আলোচনা চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত হতে হবে একমাত্র নিরঙ্কুশ আল্লাহর জন্য। ইবাদত কেমন করে করতে হবে, কিভাবে করতে হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই দাওয়াত দিয়ে যে মানব সকল একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো স্রষ্টার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ইবাদত করতে হলে অবশ্যই একজন পথ প্রদর্শক থাকবে। আর আমাদের জন্য পথ প্রদর্শক হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা সেই পথের অনুসরণ করি। আজকে বর্তমান সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিনতাই হয়ে যাওয়ার পথে, সঠিক আকীদা, সঠিক আমল বর্তমান সমাজে খুবই কম। এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হেদায়েত দান করেছেন, তারা সত্যকে গ্রহণ করছে এবং সারা বিশ্বের মুসলিম জাতি আজ হক খোঁজার জন্য তারা হককে তালাশ করছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা কোরআন এবং সুন্নাহ মানতে চাই, আমাদেরকে বাধা দেয় তথাকথিত মুসলিম জাতিরাই। যারা নিরঙ্কুশ কোরআন এবং সুন্নাহ মানবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করবে, তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হচ্ছে। কেউ বলছে আহলে হুদুস, কেউ বলছে আহলে কুদুস, কেউ বলছে রামাজাবি, কেউ বলছে ওহাবি, বিভিন্নভাবে কথা বলে মানুষদেরকে ত্যক্ত করছে। কিন্তু ফলটা কি হচ্ছে? যত গালাগালি করছে আল্লাহর রহমতে, তত মানুষ হকের দিকে আসতেছে, ইনশাআল্লাহ আরো আসতে থাকবে। তারা ধোকা দিয়েছে অতীতে, এখন আর ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর রহমতে অসংখ্য মানুষ তৈরি হয়ে গেছে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর রহমতে আলেম ওলামাগণ সঠিক তাওহীদ ভিত্তিক আলোচনা করে থাকেন, যার ফলে অসংখ্য যুবক আজ কোরআন সুন্নাহর পতাকা তলে সমবেত হয়েছে। কিন্তু এটা অনেক মানুষের সহ্য হয় না। তারা কোনো কোনো ভাইদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, কোনো কোনো ভাইদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, কোনো কোনো ভাইদেরকে, যুবক ভাইদেরকে গ্রাম ছাড়া করছে। এমনও খবর আছে আমাদের কাছে যে সহি তরিকা সলাত আদায় করতে গিয়ে, কোরআন সুন্নাহ মানতে গিয়ে, তাওহীদ মানতে গিয়ে সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। এবং চেয়ারম্যান মেম্বার সহ গ্রামের মাতব্বরেরা, তারা মিটিং করে যারা কোরআন সুন্নাহ মানতে চায় তাদেরকে শায়েস্তা অপদস্থ করা হয়েছে। এরপরেও তাদেরকে সঠিক দিন মানা থেকে বাধা দিতে পারে নাই, আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়েফাতু মিন উম্মতি জাহিরিনা আলাল হক, যে আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা সত্যের উপরে হকের উপর বিজয় থাকবে, লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা ক্ষতি করার চেষ্টা করবে, যারা লাঞ্ছিত করার চেষ্টা করবে তারা কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়াহুম কাযালিক, এমন অবস্থায় যে কিয়ামত সংঘটিত হবে তারপরেও আল্লাহর বান্দারা একদল লোক থাকবে হকের উপর বিজয় থাকবে, কিয়ামত পর্যন্ত তারা হকের উপর বিজয় থাকবে। এই দলটি হচ্ছে কারা? সেটাই হচ্ছে যে দল হকের উপর বিজয় থাকবে, যারা মানুষের কথায় কোনো তোয়াক্কা করবে না, মানুষ অপমান করবে তারপরও তারা সামনের দিকে অগ্রসর হবে, মানুষ বিভিন্ন ভাষায় গালাগালি করবে তারপরও তারা সামনের দিকে অগ্রসর হবে, তারাই হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, তারা মানুষের কথার তোয়াক্কা না করে মানুষ যত রকমের বিভ্রান্ত মূলক কথা বলুক না কেন, সমস্ত কথাকে উপেক্ষা করে কোরআন সুন্নাহর পথ ধরতে চায়। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, তারা কি করবে, ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ান হাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। অন্যায় পথ সেটাই যেটা আল্লাহর বিরুদ্ধে চলে, অন্যায় পথ সেটাই যেটা রাসূলের বিরুদ্ধে চলা হয়। শিরিক বিদআত হচ্ছে সবচেয়ে জঘন্যতম অন্যায় পথ। মানুষদেরকে শিরিক বিদআত থেকে বাঁচানোর জন্য, শিরিক বিদআত থেকে দূরে থাকার জন্য মানুষদেরকে আহ্বান করবে, এবং যাতে করে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে তার আমল না হয় সেদিকে সজাগ রাখবে। কারণ মুসলিম জাতি সদা সর্বদা আল্লাহর বিধানকে মেনে চলবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে না এবং সাহাবীগণের বিরুদ্ধাচরণ করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, হক স্পষ্ট হওয়ার পরে, সত্য স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে। মুমিনদের রাস্তা বলতে সাহাবীগণকে বোঝানো হয়েছে, যখন কোরআন নাযিল হচ্ছিল তখন সাহাবীগণ সর্বপ্রথম মুমিন ছিলেন, সাহাবীগণের রাস্তা বাদ দিয়ে যদি অন্য রাস্তা গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি সেদিকেই ফিরে দেব যেদিকে সে যেতে চায়। তাহলে দুনিয়াতে অনেক রাস্তা রয়েছে, অনেক পথ রয়েছে, অনেক মত রয়েছে যেটা বাতিল তরিকা। আল্লাহ পাক বলছেন, বাতিল তরিকা বাদ দিয়ে সোজা পথ ধরবে, যদি বাতিল পথ অনুসরণ করে যেদিকে যেতে চায় সেদিকে আমি ফিরে দেব। অনুসলিহি জাহান্নাম, পরিণাম হচ্ছে জাহান্নাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধনের জন্য বলেছেন, কোন পথে গেলে আমরা মুক্তি পাব। আল্লাহ পাক বলেছেন, সময় যেহেতু সংক্ষিপ্ত বেশি কথা বলা যাবে না, আল্লাহ পাক বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার সরল সোজা পথ, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই যে ডানে বামে অসংখ্য পথ দেখতে পাচ্ছ, এই অসংখ্য পথের অনুসরণ করবে না। ফাতা ফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আসল পথ থেকে তোমাদেরকে ছিটকে ফেলে দেবে, তোমরা জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে। আজকে আমাদের সমাজে অসংখ্য পথ আমরা দেখতে পাই, অসংখ্য মত আমরা দেখতে পাই, তথাকথিত পীরেরা তাদের ধর্মকে বিকৃত করেছে, তাদের নিজেদের ইচ্ছা মতন তারা সাজিয়েছে, তারপরে আমাদের আরো ক্ষতি করেছে। চার মাঝহাবের চার ইমামের নামে চারটি মাঝহাব তৈরি করে তারা ভুল মাঝহাব মানে যেই আমল করে, অথচ ইমামগণ, সম্মানিত ইমামগণ যে আমল করেন নাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে আমল করেন নাই, অথচ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে আমল করছে এবং তারা বলছে এটা আমাদের মজহাব। আমরা মজহাব মানি, আমাদের মজহাবে আছে, হাদিসের না থাকলেও আমাদের মজহাবে আছে, সুতরাং আমরা মজহাব ফলো করি। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনার যতই ক্ষতি হোক না কেন, আপনি যতই বিপর্যয় হোক না কেন, আর যতই আপনাকে কষ্ট দিক না কেন, আপনি বা আমরা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা কোনো আমল করতে পারবো না। যতটুকু আমরা আমল করব, যতটুকু আমরা আমল করব, ততটুকু আমরা সহি শুদ্ধ আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নিরঙ্কুশ কোরআন এবং সুন্নাহ মানার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।